নিজেরা ভেঙেও এটা করতে পারে, দেখাতে পারে। দাদা, কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন এই জয়ের পর? আমি তো বললাম আমার এই জয়টাকে আমি উৎসর্গ করছি মমতা ব্যানার্জি, আমার বরানগরবাসী, বরানগরের গণদেবতা এবং আমার সহকর্মীদের উদ্দেশ্যে। এই জয় প্রত্যাশিত ছিল, যাদের কাছে একটা মিডিয়া হাইপ হয়েছিল, তো ওটা মিডিয়া হাইপ। আমরা জানতাম যে আমরা বাংলার মানুষের সঙ্গে আছি, বাংলার মানুষের সঙ্গে ছিলাম, বাংলা মানুষের সঙ্গে থাকবো। তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের এবং তার উপর যে অন্যায় অত্যাচার, একটা মহিলার উপর যে আক্রমণ, তার জবাব বাংলার মা বোনেরা দিয়েছেন, বাংলার গণদেবতারা দিয়েছেন। তারপর দাদা লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, নন্দীগ্রামের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির হার এই মুহূর্তে লাস্ট? আমি মনে করি না সেটা ঠিক, কারণ ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে আবার এটা কী করে হয়, এর পেছনে কোনো অভিসন্ধি কাজ করছে। তার কারণ আমি যতদূর জানি, আমার কাছে তো মোবাইল টোবাইল নেই, আমি তো কাউন্টিং হলে ছিলাম, আমি খবর পেয়েছিলাম যে মমতা ব্যানার্জি জিতে গেছেন। তারপরে আবার এই যে রিকাউন্টিং না কি সমস্ত ব্যাপার স্যাপার এগুলো হয়েছে, আমার মনে হয় এটা ঠিক নয়। এটার ব্যাপারে নিশ্চয়ই আরও সিইও এবং ইসি তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। এই যে নির্বাচনের আগে যেইভাবে নির্বাচন কমিশন আপনাদের উপরে সার্বিক পশ্চিমবঙ্গের উপরে, তারপরেও এই জয় কি বলবেন? শুধু ইসি কেন, ইলেকশন কমিশন কেন, একটা কেন্দ্রীয় সরকার এবং তার আরও কয়েকটা রাজ্যের সরকার, তারপরে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি যেভাবে গত দু মাস ধরে, তারপরে হচ্ছে যে অর্থ এবং বাংলার কালচার বিরোধী যে অর্থের প্লাবন, যেভাবে ওরা এবার অর্থ ছড়িয়েছে, যেভাবে কাঁচা টাকা ছড়িয়ে নির্বাচন করেছে, এটা বাংলার ইতিহাসে কখনো আমি দেখিনি। আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী এবং এটা আমার 12তম নির্বাচন আমি লড়লাম, অবশ্য 3টে টিআরে। একটু ভিটটি চাই।